আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টিভি সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি মুনাওয়ার মইনুল। প্রথমেই সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো শুনে নিই। ২০১৬ সালে অনুষ্ঠিতব্য লন্ডন মেয়র নির্বাচনের জন্য বাছাইকৃত ৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে লেবার দল। সাদিক খান হতে পারেন চূড়ান্ত প্রার্থী। রমজান মাসে ডায়াবেটিক রোগীদের সতর্ক এবং চিকিৎসকের পরামর্শ নিতে বললেন বিশেষজ্ঞ চিকিৎসক ও ধর্মীয় নেতারা। ভারী বর্ষণার উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি, সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত। প্রকাশ্যে দুজনকে গুলি করে হত্যা করায় পিনু খান এমপির ছেলে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এবং বৃষ্টির বাধায় ফতুল্লা টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত, বিকেল ৪টায় আম্পায়ার ও ম্যাচ রেফারির মাঠ পরিদর্শন শেষে এই সিদ্ধান্ত। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আগামী বছর অনুষ্ঠিতব্য লন্ডন মেয়র নির্বাচনের জন্য বাছাইকৃত ৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে লেবার দল। এই ৬জন থেকে একজনকে নির্বাচিত করা হবে চূড়ান্ত প্রার্থী হিসাবে। ৬ প্রার্থীর মধ্যে প্রথম সারিতে রয়েছেন সাদিক খান এবং ডেমি টিসা এমপি। অন্য ৪জন হলেন এমপি ডেভিড লেমি, ডায়ান অ্যাবট, গ্যারেথ থমাস এবং সাংবাদিক ক্রিস্টিয়ান ওলমার। তবে এই ৬জনের মধ্য থেকে সাদিক খান চূড়ান্ত প্রার্থী হিসাবে নির্বাচিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। এই তালিকা ঘোষণার পর লেবার দলের ভারপ্রাপ্ত লিডার হ্যারিয়েট হ্যারম্যান বলেছেন, বর্তমান মেয়র লন্ডনের উন্নয়ন ব্যাহত করেছে, সেজন্য সিটি হলে লেবার দলের একজন মেয়র দরকার। আর তালিকার ঘোষণার পর সাদিক খান বলেছেন, তিনি নির্বাচন পর্যন্ত জনগণের সাথে কাজ করবেন, নিজের কাজের মাধ্যমে তিনি ভোটারদের মন জয় করে ২০১৬ সালে অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনে লেবার দলকে জয় এনে দেবেন। অন্যদিকে কনজারভেটিভ দল তাদের কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি, যদিও তিনজনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন বর্তমান ডেপুটি মেয়র স্টিফেন গ্রিনহালস, লন্ডন অ্যাসেম্বলি মেম্বার এন্ড্রু পোফ এবং ব্যবসায়ী আইভান মেসো। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে শারীরিক চিকিৎসার জন্য ডাক্তারের সাথে দেখা করেছেন। চোখ ও কানের ডাক্তারের সাথে দেখা করা শেষে তিনি হিল্টন পার্ক লেন হোটেলে ফেরত আসেন। সেখানে পুরোদিন পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবার লেবার দল থেকে নির্বাচিত হয়েছেন। মূলত শনিবারের পারিবারিক আড্ডায় টিউলিপই হচ্ছিলেন আলোচনার মধ্যমণি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেল ৩:৪৫ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যোগে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে বাংলাদেশ হাই কমিশনার এম হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক স্বাগত জানান। আর কয়েকদিন পরই পবিত্র রমজান মাস শুরু। সিয়াম সাধনার এই মাসে কিভাবে শরীর ঠিক রাখতে হবে সে বিষয়ে অনেকেই সচেতন নয়। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের উচিত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া। আর ধর্মীয় নেতারা বলেছেন, রোজা রাখতে যারা শারীরিকভাবে অক্ষম তারা রোজা রাখার ক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারেন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল কাদির মুরাদ। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার জন্য মুসলিম কমিউনিটি প্রস্তুত। আর কয়েকদিন পরেই আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশে ধর্মপ্রাণ মানুষ রোজা রাখবেন। তবে রোজা রাখতে গিয়ে বিশেষ করে ডায়াবেটিক্স রোগীরা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার তাহসিন চৌধুরী বললেন, এই ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার আপনার হেলথ প্রফেশনালের সাথে আলোচনা করেন যে আপনি রোজা রাখতে পারবেন নাকি। আমাদের অ্যাডভাইস হলো যে আপনার ইনসুলিন নিয়ে আপনার খুব রিস্ক হলো যে আপনার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে, আর হাইপোগ্লাইসিমিয়া খুব ডেঞ্জারাস একটা ব্যাপার, আর আপনার ওই রোজা রাখার উচিত না। এই রোজাটা এত লম্বা, সেই জন্য রোজা রাখার উচিত না। বাট আপনি যদি ওষুধ খান ডায়াবেটিসের জন্য, হতে পারে যে আপনি রোজা রাখতে পারবেন। আপনার কী করতে হবে, আপনার ডায়াবেটিস নার্স কিংবা ডাক্তার কিংবা জিপিএর সাথে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন রোজার আগে। অন্যদিকে যারা শারীরিকভাবে রোজা রাখতে অক্ষম তাদের জন্য ধর্মীয় বিধানের আলোকে পরামর্শ দিলেন ধর্মীয় নেতা ইমাম ফারুক সিদ্দিকী। Those of you who are ill,
or are traveling, then there are other options for you, such as making it up later on in the year or even giving fidya. So we want people to fast safely, inshallah. NHS Inclusion and Engagement Manager Khosrujaman Sharadin Ruja Rakhe Toilakto Kabar Porihar Korar Poramosho Diye Bollen Oshustho Hoar Agei Nijer Shorir Somporke Shotorko Hote Hobe. খাবার দাবারের ব্যাপারে আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে, যাতে মিষ্টি আমরা অ্যাভয়েড করতে পারি, অয়েলি ফুড বাজা জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে পারি, আর স্বাভাবিকভাবেই ধূমপান ত্যাগ করার এবং পান জর্দা ত্যাগ করার এটা একটা উত্তম সময়। আমরা চাই সবাই সুস্থভাবে রমজান শরীফ রাখুক। আব্দুল কাদির মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। পবিত্র রোজা নিয়ে সহকর্মী আব্দুল কাদির মুরাদের রিপোর্টটি দেখলেন। এবারে বন্যা প্রসঙ্গ। ভারী বর্ষণার উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। বগুড়ায় সারিয়াকান্দির বাঁধ ভেঙে অন্তত 5টি গ্রাম প্লাবিত হয়েছে, ফলে বেড়েছে জনদুর্ভোগ। অন্যদিকে বৃষ্টিতে ডুবে যাওয়া ময়মনসিংহে আটকা পড়ে তিস্তা এক্সপ্রেস। বিস্তারিত থাকছে রিপোর্টে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলার পানি। বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর তীরে নির্মাণাধীন বাঁধের 70 ফুট ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনার পানি, এতে প্লাবিত হচ্ছে আশেপাশের গ্রাম। আমাদের এই গ্রামটা নিঃস্ব হয়ে গেছে একদম, আশেপাশে সব বাড়িঘর সব কিছু ভেঙে গেছে, আমার 4টা ঘর ভাঙছি। এখন আমরা কোথায় যাব, কি নিয়ে বাঁচবো সেটা আমাদের এখন ঠাঁই নেই। মাটির বসে আছি, এমন তরিকা আমি এক গ্লাস পানিও হালাল করি নেই। তিস্তার পানি বেড়ে যাওয়ায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায়। ডুবে গেছে বেশ কয়েকটি চরাঞ্চল, তলিয়ে গেছে বসত ভিটা, ভাঙনের মুখে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ। বাড়িঘর ছেড়ে নিরাপদে ছুটছেন দুর্গতরা। নদী তো মানে খান বন্যাতে ভাঙি দিয়েছে, যে মানে খান স্কুলও তো বাসে না, এখন মানে খান বাড়ি ঘরও তো ভাঙি দিয়েছে, বৃষ্টি বেশ সম্পত্তি ভাঙি দিয়েছে। নদী তিস্তা ভাঙি ফেলেছে, সেই যদি আসতে পারি না, সার বন্ধ দিয়েছে। হঠাৎ পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে কুড়িগ্রামে। সবকটি নদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে ব্রহ্মপুত্র ধরলার পানি বিপদসীমা ছাড়িয়েছে, ডুবে গেছে অনেক বাড়িঘর, রাস্তাঘাট ও ক্ষেত খামার। পানিবন্দী জেলার প্রায় 20,000 মানুষ। পানি আসি আমার সম্পূর্ণ শেষ হয়ে গেল, এখন আর তো উপায় নাই। পড়লের জন্য মানুষদের ছেড়ে পেয়েছি, অর্ধেক আমাকে দেবে, অর্ধেক মানে ওরা নিয়ে যাবে। এদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহের অনেক এলাকা। পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় সকালে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। বৃষ্টির কারণে শহরের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থগিত করা হয়েছে ক্লাস পরীক্ষা। এছাড়া গাইবান্ধায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের পানি, আর জামালপুর, সিলেট সহ বেশ কিছু শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অন্যদিকে সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা সৃষ্টি হয়েছে, সাথে বাড়ছে জনদুর্ভোগ। পানি বাড়া অব্যাহত থাকার ফলে অনেক উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন উপজেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আহমদ সেলিম, ক্যামেরায় ছিলেন এস আলমগীর। অব্যাহত পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে, বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, হাটবাজার। রাস্তাঘাট ডুবে যাওয়ায় অনেক উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। জীবন জীবিকার তাগিদে অনেকে ভেলা আর নৌকা নিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে বাড়ির ভেতর পানি প্রবেশ করায় অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যার পানি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এসব এলাকায় পানি বাড়ার ফলে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে নেমে এসেছে চরম বিপর্যয়। রাস্তাঘাটে চলাচলেও দায় হয়ে পড়েছে মানুষের, কষ্ট হয়, অনেক কষ্ট। কারেন্টের লাইন আছে, কারো কারো নিচে আইপিসি লাইন আছে, এগুলো ডেঞ্জার হয়ে যায় কখনো কখনো। তবে বন্যার পানি বাড়ার ফলে অনেক গ্রামের ঘরের ভেতর পানি ঢুকে পড়েছে, ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অথচ বন্যা কবলিত এলাকাগুলোতে এখনো ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ অনেকের। এই কয়দিন টানা বৃষ্টিপাতের কারণে আমরা বাই কয়েকটা উপজেলার
মানে ভয়াবহ বন্যা দেখা দিছে। আমরা ঘর থেকে বার হইতাম পারলাম না, খাইতাম পারলাম না, পিনতাম পারলাম না, কাম কাজও যেতাম পারলাম না। কেউ কোনো ত্রাণ সামগ্রীও দেয় না, সরকার থেকেও কিচ্ছু আইছে না, বেসরকারি থেকেও কিচ্ছু আইছে না। আমরা বড় বিপদ আছি, আমরা রে আল্লাহ রক্ষা করতে পাইয়া। অব্যাহত বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ফলে বাড়ছে জনদুর্ভোগ। কিন্তু প্লাবিত এলাকায় সে পরিমাণ ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ অনেকের। আহমদ সেলিম, বাংলা টিভি নিউজ, সিলেট। দেখছিলেন বাংলা টিভি সংবাদ, যাচ্ছে বিরতিতে, ফিরে এসে থাকছে। প্রকাশ্যে দুজনকে গুলি করে হত্যা করায় পিনু খান এমপির ছেলে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনাওয়ার মইনুল। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। প্রকাশ্যে দুজনকে গুলি করে হত্যা করায় আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। চার দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজিরের পর এই নির্দেশ দেওয়া হয়। আসামির পক্ষের আইনজীবীরা জামিন আবেদন চাইলে আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ঠিক করা হয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। চার দিনের রিমান্ড শেষে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে মহানগর হাকিম আদালতে নেওয়া হয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে। সেখানে রনির পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। 13 এপ্রিল গভীর রাতে ইস্কাটনে গুলি চালিয়ে দুইজনকে খুন করা নেশাগ্রস্ত রনি থ্যালাসেমিয়ায় আক্রান্ত বলে কাগজপত্র দেওয়া হয় আদালতে। আদালত আমাদের এই আসামের জামিন শুনানির জন্য আমাদের কিছু মেডিকেল চিকিৎসার কাগজপত্র উপস্থাপন করা হবে, সেই লক্ষ্যে আগামী 16-15 তারিখে ধার্য রাখার জন্য অনুরোধ করা হলো। আদালত তার সাথে সাথে মঞ্জুর করেছে। আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তবে বাদী পক্ষের কোনো আইনজীবী না থাকায় এবং নতুন করে রিমান্ডের আবেদন না করায় আদালত রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা একটা প্রতিবেদন দাখিল করেছে। এই আসামি রিমান্ডে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, সেই তথ্য তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করিতেছেন এবং তার নাম ঠিকানা সঠিক নাই মর্মে তদন্তকারীর প্রতিবেদন উল্লেখ আছে। সংশ্লিষ্ট থানায় অনুসন্ধান স্লিপ প্রেরণ করা হয়েছে। এদিকে রনির গুলিতে নিহত রিক্সা চালক আব্দুল হাকিমের মায়ের করা মামলার আলামত হিসেবে সে রাতের ব্যবহৃত কালো প্রাডো গাড়িটি জব্দ করার জন্য আদালতে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। নির্দেশ পেলেই সেটি জব্দ করা হবে। এদিকে উৎসবের আবহে শেষ হয়ে গেল সিলেটে অনুষ্ঠিত দুদিনব্যাপী রবীন্দ্র উৎসব। বৃহস্পতিবার থেকে সিলেট নগরীর রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই উৎসবের পর্দা ওঠে। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। তাদের পরিবেশনার মধ্যে ছিল নৃত্য, গান ও আলোচনা। এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। সমাপনী দিনে হলভর্তি মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে বর্ণিল করে তুলেছিল। আর এর মধ্যে শেষ হয়ে গেল সংস্কৃতিকর্মীদের মিলন মেলা। লেবার পার্টির জন বিক্স টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হওয়ায় বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে 12 জন শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেনে এক র্যালি, মিষ্টিমুখ ও আনন্দ সভার আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিক্স, বিশেষ অতিথি ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলর রিচার্ড স্যান্ডার্স, সিরিয়া খাতুন, কাউন্সিলর রাজীব আহমেদ, কমিউনিটি লিডার আজমল হোসেন, আহবাব হোসেন, আশরাফ উদ্দিন সহ আরও অনেকে। প্রধান অতিথি জন বিক্স তার বক্তব্যে বলেন, টাওয়ার হ্যামলেটস এলাকাবাসীর প্রাণ ঢালা শুভেচ্ছা জানান তিনি। তিনি এলাকার সকলের সাথে টাওয়ার হ্যামলেটসের উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। হিলিংটন বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এতে ব্যবসায়ী আজাল হোসেনকে সভাপতি, যুব সংগঠক সাইফুল আলম সুফিয়ানকে সাধারণ সম্পাদক,
ব্যবসায়ী শাহ কামরুল ইসলামকে ট্রেজারার করে 51 সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শুক্রবার হিলিংডনের একটি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক আফজল হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব সাইফুল আলম সুফিয়ানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা দবির আহমেদ, আব্দুর রউফ, আঙ্গুর মিয়া, সাইফুল ইসলাম, এহিয়া সহ আরো অনেকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে থানায় হামলা চালিয়ে অন্ততপক্ষ 17 পুলিশকে হত্যা করেছে তালেবান বিদ্রোহী জঙ্গিরা। হামলায় বহু তালেবান বিদ্রোহী অংশ নিয়েছে বলে শনিবার জানিয়েছে পুলিশ। হেলমান্দের তালেবান অধ্যুষিত মুসাকালা জেলায় শুক্রবার রাতে এ হামলার ঘটনাটি ঘটে। জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ঈশা টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, চারিদিক ঘিরে ফেলে থানাটিকে গুলি শুরু করে ওরা। কয়েক ঘন্টার বন্দুকযুদ্ধে 17 জন পুলিশ নিহত হয়েছেন। এ সময় 10 বিদ্রোহীও নিহত হয়েছে বলে দাবি করেছে ঈশা। যুক্তরাষ্ট্র এখন আর তালেবান বিদ্রোহীদের উপর বিমান হামলা পরিচালনা করে না। এই সুযোগে চলতি বছর সরকারি দপ্তরগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে তালেবান জঙ্গিরা। দেশটির প্রত্যন্ত অঞ্চলের অনেক এলাকা তাদের দখলে চলে গেছে। খেলার খবর। বৃষ্টির বাধায় ফতুল্লা টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। বিকেল 4টায় আম্পায়ার ও ম্যাচ রেফারি মাঠ পরিদর্শন শেষে এই সিদ্ধান্ত দেন। ভারতের 462 রানের জবাবে বাংলাদেশে প্রথম ইনিংসে তুলেছিল 3 উইকেটে 111 রান। চতুর্থ দিন 30 ওভার এক বল খেলা হয়েছে। দিনের শুরুতে আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশের হয়ে আক্রমণাত্মক শুরু করেন তামিম ও ইমরুল। 19 রানে আশিনের শিকার হয়ে ফেরেন তামিম ইকবাল। ততক্ষণে হাবিবুল বাশারকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক এই ওপেনার। তামিম পারলেও এবি ভিলিয়ার্সের টানা 12 টেস্টে হাফ সেঞ্চুরি রেকর্ডের পাশে নাম লেখানোর সম্ভাবনা হাতছাড়া করেন মমিনুল হক। 30 রানে আউট হন তিনি। অধিনায়ক মুশফিকুর রহিম বিদায় নেন 2 রানে। ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি করে 57 রানে অপরাজিত ইমরুল কায়েস। সবশেষে আবহাওয়া। রবিবার ইংল্যান্ড এবং ওয়েলসের আকাশ মেঘলা থাকবে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও আংশিক মেঘলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের রবিবারের সম্ভাব্য তাপমাত্রা। এই ছিল আজকের বাংলা টিভি সংবাদ। তবে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। ২০১৬ সালে অনুষ্ঠিতব্য লন্ডন মেয়র নির্বাচনের জন্য বাছাইকৃত 6 প্রার্থীর নাম ঘোষণা করেছে লেবার দল। সাদিক খান হতে পারেন চূড়ান্ত প্রার্থী। রমজান মাসে ডায়াবেটিক রোগীদের সতর্ক এবং চিকিৎসকের পরামর্শ নিতে বললেন বিশেষজ্ঞ চিকিৎসক ও ধর্মীয় নেতারা। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি, সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত। প্রকাশ্যে দুজনকে গুলি করে হত্যা করায় পিনু খান এমপির ছেলে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এবং বৃষ্টির বাধায় ফতুল্লা টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত। বিকেল 4টায় আম্পায়ার ও ম্যাচ রেফারির মাঠ পরিদর্শন শেষে এই সিদ্ধান্ত দেন। বাংলা টিভির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।